السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. جی জি, মুর্শিদাবাদ থেকে বলছি শেখ। বলেন। যে প্রশ্নটা শেখ, যে আমরা নামাজ টামাজ পড়ছি, ঠিক আছে, তো আবার কাউকে যদি দাওয়াত দেবো মনে করছি, তো মানে যে আমাদের কিছু একটা ভুল টুল দেখছে, তো মানে ওরাকে দাওয়াত দিতে যে তখন ফের আমরা কি ঘুরিয়া বলছে যারা যে তোরা ফেতনাবাজি বা বেনামাজি এরাকে বলছি, তখন এরকম ভাষা বলছে, মানে আমাদের একটা ভুল কিছু হয়েছে, তো আমরা কি মানে মানে খুব খারাপ চোখে দেখছে আর কি, যেমন মানে যে মানে এমন ভাবে দেখছে যাতে আমাদের মতন মানে খারাপ মানুষ যাতে না হয়, এরকম চোখে দেখছে, তো ওরাকে দাওয়াতটা আমরা কিভাবে পৌঁছাবো। অনেকজনই মানে আছে যে ধরলেন যে সলা টলা তো কিছু মশালি পড়ছে, তো মানে ফার্স্ট টাকার তাগরিমা তাহারিমাটাও দিচ্ছে না, তারপরে সলা পড়ছে বলতে যাচ্ছি, তখন বলছে কি আমরা জানি না তো এমনি পড়ছি, এটা ওটা মানে ইত্যাদি কি গা বকছে, তো এদেরকে দাওয়াত দেওয়ার পদ্ধতি কি আছে এই আপনাদের কি বিষয়ে? দোষ দিচ্ছেন? নামাজিদের কি দোষ দিচ্ছে বেনামাজি গুলো? বেনামাজি গুলা দিই তো বলছে যে তোরা বেশি বুঝিস, তোরা বেশি জানিস, আমরা জানি না কি দোষ কাহা, হলো না, বেশি জানি সেজন্য তারপরে তো আমাদের এটা তো কোনো দোষ হলো না। কারণ কেউ যদি মিথ্যা কথা জি বলে, হ্যাঁ, দাওয়াত দিতে গিয়ে মিথ্যা কথা বলছে, সে দৈনন্দিন বেইমানি করছে মানুষের, মানুষের টাকা পয়সা নিয়ে এদিক সেদিক করছে ইত্যাদি, হারাম উপার্জন করছে, তখন এগুলো দোষ, এগুলো দোষ। জি 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 মানে আরেকটা ব্যাপারটা হচ্ছে যে মানে কিছু বলতে যায় তখন বলছে যে যত দাড়িওয়ালার দোষ আছে, যত দাড়িওয়ালা মানে এই ওরাই পেটে হিংসা ভরা আছে, ই ভরা আছে, কিছু একটা মানে বাহানা কি কাটাছে কাটাছে ভিতরে এরকম। হিংসা ভরা আছে? ভিতরে তো আল্লাহ ছাড়া কেউ জানে না, সব জাহেল লোক, জি জি যারা খারাপ ওইসব মানুষ, খারাপ মানুষ, বদ চরিত্রের, তারা নিজেরাও ভালো হতে চায় না আর অন্যদের কেউ ভালো দেখতে চায় না, ভালো হলে তাদের গায়ের জ্বালা, যেহেতু তারা হচ্ছে হিজবুল শয়তান, শয়তানের দল। সুতরাং শয়তানের দল, তারা শয়তানের সাথে জাহান্নামে যেতে চায়। তো যারা একটু ভালো হওয়ার চেষ্টা করছে অথবা ভালো হয়েছে, কেউ ফেরেশতা নয়, ভুল ভুল ভুলের ঊর্ধ্বে নয়, তাদেরকেও তারা ইন্নামা ইয়াদু হিজবাহুল ইয়াকুনু মিন আসহাবিস সাইর, তারা চায় যে তাদের দলবল সহকারে আর যারা ভালো একটু হয়েছে তাদেরকেও জাহান্নামে নিয়ে যেতে চায়। আল্লাহ তাদের হেদায়ত দান করুন, তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। আর ধৈর্য ধরতে হবে, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়া জাদিলহুম বিল্লাতি আহসান। কড়া ভাষায় নয়, কর্কশ ভাষায় নয়, নম্র ভাষায়। ফিরআউনকে আল্লাহ নম্র ভাষায় কথা বলতে বলেছে, সুতরাং নম্র ভাষায় কথা বলতে হবে। সে বেনামাজি হোক আর বেদিন হোক অথবা দিন বেদাতি হোক, অসৎ হোক, হারাম খোর হোক, হারাম খাওয়া লোক হোক, সুদখোর বেইমান হোক, যেই হোক না কেন, জেনাকার হোক, মদখোর হোক, সবার সাথে ভালো আচরণের সাথে দাওয়াত দিতে হবে, বিল হেকমা, কৌশলের সাথে। যখন যেটা কথা যেইভাবে বললে কাজ হয়, এটা হচ্ছে হেকমা, লুকিয়ে রাখা নয়। কলমাওয়াজাতুল হাসান, এবং ভালো উপদেশের মাধ্যমে, এমন উপদেশ যেটা তাদের অন্তরে নামাবার চেষ্টা করবে, অন্তরে নেমে যায় এই চেষ্টা যেন থাকে, আক্রোশ না থাকে যে তোরা খারাপ, সুতরাং তোদেরকে একটু লাঞ্ছিত করে ছাড়বো, তাহলে কখনো এই দাওয়াত ফলপ্রসূ হবে না, বরং গাল খেতে হবে, খারাপ লোকদের কাছে আরো গাল খেতে হবে। হ্যাঁ, আর এটা আম্বিয়া রসুলগণের তরিকা নাই। ওয়াইজা হাসানা হচ্ছে নম্র ভাষায় ভালো আচরণের সাথে, তারগিব তারহিবের সাথে উৎসাহিত করা ভালো কাজের জন্য, এবং আল্লাহর আজাব থেকে ভীতি প্রদর্শন করা, এইভাবে দিনের কাজ করে যেতে হবে। আর কখনো যদি কোনো ভ্রান্ত কথার খণ্ডন করতে হয়, সেটা উত্তম পন্থায়, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, বেশি উত্তম পন্থায় খারাপকে দূর করতে হবে। কে এইভাবে ডিস্টার্ব করছে?